এবার বিনামূল্যে কনডম দেবে সরকার। সমগ্র দেশবাসীকে দেওয়া হবে কনডম। 18-25 বছর তরুণ তরুণীদের জন্য জারি করা হলো নতুন নিয়ম। হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল দেশের প্রধান? কিভাবে বা দেওয়া হবে এগুলি জানুন বিস্তারিত। দেশের জনগণকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা দেশের প্রধানেরই দায়িত্ব, তাই এবার জনগণের স্বার্থে নতুন পদক্ষেপ নিল সরকার। ঘোষণা করা হলো বিনামূল্যে কনডম বিলি। কনডম বিলি করা হবে 18-25 বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে, বিশেষত তাদের যারা কনডম কিনতে অক্ষম। খুব শীঘ্রই এই নীতি চালু করা হবে ফ্রান্সে। তবে হঠাৎ কেন এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে? জানা যাচ্ছে ফ্রান্সের উচ্চ জন্মহার এবং যৌন সম্পর্কিত রোগী এর সবচেয়ে বড় কারণ। সেদেশের কম বয়সীদের মধ্যে যৌন সম্পর্ক যেমন জনসংখ্যা বৃদ্ধি করছে, তেমনি জন্ম দিয়েছে একাধিক রোগের, যা কমানোর একমাত্র বিশ্বস্ত উপায় গর্ভনিরোধক। তাই এবার দেশবাসীর জন্য এমন পদক্ষেপ নিল ফ্রান্স। সম্প্রতি সেদেশের প্রধান এমানুয়েল ম্যাক্রো পশ্চিম ফ্রান্সের স্বাস্থ্য সম্পর্কিত এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এমনই ঘোষণা করেছে। তবে ফ্রান্সের মতো প্রথম সারির দেশের এই ধরনের সমস্যা ভাবাচ্ছে প্রগতিশীল দেশগুলিকে।